গত 19 জুলাই কাঁচড়াপাড়া নবাঙ্কুর ক্লাবের সামনে দিনের আলোয় যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, অর্থাৎ মহিলার গলা থেকে এক দুষ্কৃতি সোনার চেইন ছিনতাই করে পালিয়েছিল, সেই দুষ্কৃতি ইমরান শেখ বয়স 39 সহ তার আরও এক সাগরে ধরা পড়ল। বীজপুর থানা এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় ইমরান শেখ বয়স 39 মান্ধারী বাজারের দিকে পালিয়েছিল। জানা গেছে ইমরান শেখ উত্তরপ্রদেশের বাসিন্দা, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এক জায়গায় সে এক সপ্তাহের বেশি থাকে না। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি তার সাগরেদ সাবির পুরোহিত বয়স 34 হুগলির বাসিন্দা, তার সোনার দোকানে রয়েছে বরানগরে, আর সেই সোনার দোকানে ইমরান ওই ছিনতাই করা চেইনটি বিক্রি করেছিল। আজ পুলিশ সেখানে গিয়ে চেইনটি উদ্ধার করে আনে। পাশাপাশি এই দুজন ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে 304/2 ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।